فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. جيشب ماني جوبا جندو سلين ایک دون شیعہ کی دار لوگ شیعہ کل حال سنت والجماعت راکی داکتے بیششی মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। তো উনি কীভাবে যে এটাকে প্রকাশ করবেন? সম্মানিত ভাই, শিয়া আকিদা একটা হচ্ছে ভ্রাতৃ আকিদা, যেটার সাথে কোরআন এবং হাদিসের সাথে অনেক জায়গাতে বেশ কম আকিদাগতভাবে, তাই এরা প্রকৃত মুসলিম নয়। তবে যদি ওনাদের কেউ নিজের ভুল বুঝে সংশোধন নিয়ে আসেন, আকিদা বিশ্বাস আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক্তিয়ার করেন, অনুসারী হন, তাহলে অবশ্যই উনি নেতৃত্বপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য ওনার জন্য জরুরি হচ্ছে উনি মুসলিম সমাজে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজে মসজিদের ইমামের সম্মুখীন হবেন, ওইখানে ওনার এই আকিদা পরিবর্তনের কথা ঘোষণা দিবেন। এতে ওনার জন্য উপকার হবে এবং লোকদের সাথে যারা মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন আছেন ওনার জন্য সহজ হবেন। কারণ যে একজন মানুষ আকিদা বিশ্বাসের সাথে এবং সমাজের সাথে অনেক বিষয় জড়িত, তাই ওনার জন্য সবচেয়ে ভালো হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকার লোকদের জন্য ভালো হবে যে উনি ইমাম সাহেবের শরণাপন্ন হবেন আর এটা ঘোষণা দিবেন, সবাই জানবেন। আর উনি যে পারিবারিক জীবনে কী করবেন, পারিবারিক জীবনে প্রথমত উনি যেভাবে হেদায়েত হয়েছেন, হেদায়েত হওয়ার যে কারণগুলো উনি ওনার পরিবারের সাথে মহব্বতের সাথে বুঝাবেন। বুঝানোর যে ওনার যতটুকু সামর্থ্য আছে নম্রতা ভদ্রতার মাধ্যমে প্রথমে যে সকল মাসাইকদের কথাগুলো শুনে উনি সহি আকিদা গ্রহণ করছেন, এই সমস্ত মাসাইকদের কথাগুলো প্রথম প্রথম তাদেরকে শুনাবেন, শুনেতে যে ওনাদের মন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে নিয়ে আসবেন। তাহলে তো কোনো সমস্যা নাই, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেলেও পারিবারিকভাবে কোনো সমস্যা থাকবে না। আর যদি না কেমনটা হয় যে ওনার শত বোঝানোর পরেও কেউ যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা বিশ্বাস করতেছে না, গ্রহণ করতেছে না, তাহলে উনি এই পরিবার ছাড়িয়ে দিতে হবে। তবে ওনাদের সাথে উনি সদাচরণ করবেন, মাতা পিতা থাকলে সদাচরণ করবেন, স্ত্রী থাকলে স্ত্রী বাদ দিবেন, সন্তান সন্ততিদেরকে বোঝানোর চেষ্টা করবেন, নাবালক হলে উনি ওনার সাথে থাকবেন, রাখবেন, ওনাদেরকে বাচ্চাদেরকে কোরআন এবং শহীদ উনার মতো আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদায় যেন বিশ্বাসী হয় এই জন্য তাদের কোনো শহীদ মাতার সাথে ভর্তি করে দিবেন। শত চেষ্টা করবেন পারিবারিকভাবে সবাইকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদে বিশ্বাস গ্রহণ করার জন্য, সম্ভব না হলে তখন তাদেরকে উনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।